সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উপস্থিত আছি বিরল উপজেলার তেহুরা গ্রামে। আজকে আমরা প্রবীণ এক ব্যবসায়ীর বাসায় এসেছি, অনেক প্রবীণ, দীর্ঘ প্রায় 40 বছর ধরে এই গরুর জগতের সঙ্গে জড়িত। ঢাকাতে প্রচুর ব্যবসা করেছেন একসময়, এখন কিন্তু বয়সের কারণে ঢাকার ব্যবসা বন্ধ করে দিয়েছেন। আজকে কিন্তু উনি একটি গরুর প্যাকেজ দেখেছেন, আর দীর্ঘদিন ধরে কিন্তু গরুর ব্যবসা করছেন। আপনারা যারা হাটঘাটে ঘুরেন, আপনারা এই চাচাকে দেখতে পাবেন। আমরা ওনার বাসায় আজকে কিন্তু 6টি গাভী গরুর প্যাকেজ দিয়েছেন, সব কিন্তু মোটা তাজা কষাই গরু, মাংসের গরু যেটাকে বলি আমরা, মোটা তাজা সব কিন্তু এই গরুর প্যাকেজ দেখেছেন। এটার দাম কেমন দেখেছেন, ওজন কেমন, সব বিস্তারিত জানবো আমরা চাচার কাছ থেকে। তো আমরা কথা বলি চাচার সঙ্গে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আপনি তো সবগুলা হাট ঘুরছেন। হ্যাঁ, আমি এমনি টুকটাক মনে করি আপাতত অত ভালো না। আচ্ছা আচ্ছা, হালকা পাতলা ব্যবসা করতেছি। আর গরু পালে বেশি পালেন? বেশি গরু মনে করি 2 মাস 2.5 মাস করে খাওয়াই। আচ্ছা, তাজা করে গরু, মোটা তাজা করে তারপরে বিক্রি করেন? মোট কথা, মোটা তাজা করতেছেন, হাড্ডি সারগুলা কিনে? হাড্ডি সারগুলা কিনে। আচ্ছা আচ্ছা, কেমন হয় আপনার এটাতে? হয় ভালো হয়, মনে করো পিজে এখানে 500 টাকা করে বাইরে বাইরে হয়। দর্শক শুনলেন অভিজ্ঞ লোকের অভিজ্ঞ কথা, দীর্ঘদিন ধরে ব্যবসা করেছেন এবং কিন্তু এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছেন, বাসার থেকে খুব কম হাটে চলাফেরা করেন। আর হাড্ডিসার গরু বাসায় এনে এগুলাকে যত্ন করে মাংস ধরান, তারপরে কিন্তু বিক্রি করেন হাটের পাইকারদের কাছে। আজকে কিন্তু তার ইচ্ছা হয়েছে যে অনলাইনে একটি প্যাকেজের মাধ্যমে গরু বিক্রি করার, তো যার জন্য আজকে আমাদের ওনার বাসায় আসছি। তো সর্বপ্রথম আমরা চাচার কাছ থেকে চাচার নামটা জানবো। চাচা আপনার নামটা বলেন। আমার নাম মজিবুর রহমান মজু। মজিবুর রহমান মজু। আপনাদের এলাকা টেকরা এলাকায় তো আরেক মজু ভাই আছে? আরো মজু আছে, ওইটা আমার ভাইস্তা। ওইটা আপনার ভাইস্তা? তাহলে আপনাদেরকে আমরা মজু ওয়ান বলে আমরা আজকে দর্শকদের সামনে আমরা পরিচয় করাচ্ছি। তো একটু গরুগুলার সম্বন্ধে বলেন চাচা। এই যে গরুটা দেখছি আমরা, এই গরু, আচ্ছা, এই গরুগুলা আপনি মনে করো এক জায়গায় যদি গরু কাটে 3 মণ পার আসছে। এক জায়গায় 3 মণ পার টুম্বা দিয়ে এবারে 6টা গরু, হ্যাঁ, মনে করে 110 কেজি করে হবে। এবারে 6টা গরু 110 কেজি করে হবে টুম্বা দিয়ে? হবে টুম্বা দিয়ে। টুম্বা দিয়ে? আচ্ছা, দর্শক আমরা গরুগুলো দেখাই। দেখুন এই যে টুম্বা দিয়ে চাচা বলছেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করেন, ওনার একটা মাপের কিন্তু খুব ভালো ধারণা আছে। উনি যেটা বলবেন, আর মনে হয় খুব বেশি হলে 1-2 কেজি 19-20 হতে পারে, এর বেশি কিন্তু হবে না। মজু চাচা, ইয়ে দেখুন আরেকটি 2 নম্বর, প্রত্যেকটা কিন্তু 110 কেজি করে হবে উনি বলে দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, কোনোটা একটু বাড়তি, কোনোটা এবার একটু কমতি, এভারেজ 110 কেজি করে আসবে, বেশি হবে 110 কেজি করে ধরবো আমরা নাকি? দর্শক দেখুন জায়গা একটু ছোট চাচার বাসা, এই সামনে গরুর ঘর, এই যে দেখুন এটা অনেক বড় আকৃতির গরু, বেশ বড়। এটা সব থেকে বড় না? এটার ওজন তো অনেক বেশি আছে, এটা 130 মণ হবে না? আর এই যে এটাও, এটাও 110 কেজি হবে, এভারেজ ফেলে দিয়েছেন। এভারেজ কত বললেন? 110 কেজি করে আসবে চাচা? 110 কেজি। আচ্ছা দর্শক, আমরা গরুগুলো দেখলাম, তো চাচার সঙ্গে আমরা কথা বলি। চাচা আপনি তো দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, হঠাৎ কেন মনে হলো যে আপনি এই যে গরুটা এখানে দিবেন, বিক্রি করবেন? আমি দিলাম, মনে করো যে সবাই তো গরু পেকেছে বেচতে চায়। হ্যাঁ, আমিও দেই। আপনিও দেন? আপনারও ইচ্ছা হলো? ইচ্ছা হলো যে দেই, যদি ভালো লাগে কারো। হ্যাঁ, নিবে, ভালো লাগলে নিবে। আচ্ছা, আমি এটা দাম রাখছি 56,500 টাকা করে হলে দিয়ে দেবো। 56,500 টাকা করে হলে দিবেন? 6টা গরু একবারে দিয়ে দেবো। 6টা গরু, প্রতি পিস 56,500? প্রতি পিস 56,500। আচ্ছা, আমরা তাহলে একটু একটু হিসাবটা করে নিই। 56,500 করে হলে 110 কেজি ওজনের কত করে পড়তেছে মন? এটা এটা আমি অতটা হিসাব করি নাই। আচ্ছা, আমরা হিসাব করে জানাচ্ছি দর্শক। তো দর্শক আমরা যেটা হিসাব করে জানালাম, জানতে পারলাম যেটা হচ্ছে কি, এই যে গাভী গরুগুলো দেখছেন, এগুলার কিন্তু যদি 110 কেজি করে হয় আর 56,500 টাকায় যদি চাচা বিক্রি করতে চান, তাহলে কিন্তু এই গরুগুলির মাংসের মন পড়বে
20,500 টাকা মাত্র। দর্শক দেখুন, এটা কিন্তু অনেক ভালো একটা অফার আমি মনে করছি, কারণ 20,500 টাকায় এত সুন্দর সুন্দর গাবি গরুর মাংস মন পড়ে গেল, এটা কিন্তু অনেক কম আমার কাছে মনে হচ্ছে। তাছাড়া আপনার কাছে কেমন মনে হয় যে দামটা কি কম? আমি মানে দিলাম, হ্যাঁ মনে করো কমে রেটে দিছি, কম রেটে দিছি যে যাদের মালটা আমার বিক্রি হয় প্রথমে একটু চালু করব। আচ্ছা, এই জন্য দিলাম আর কি, কেউ যদি নিতে চায়। মানে এটা একরকম লটারি দিলেন? হ্যাঁ দিলাম আর কি, দর্শকদের জন্য লটারি দিলেন। যদি কাকু ভালো লাগে তো নিয়ে নিবে, ভালো লাগলে নিবে। আমার এত যদি 10,000 ক্ষতি হয়ে হবে না? আপনার তো ক্ষতি, আপনি তো এগুলো হার্ড ডিশার কিনছিলেন। না ঠিকই আছে, আমার ক্ষতি তো হবে না, আমার মনে করে তো লাভ 10,000 বেশি হতো, আমি 10,000 কমে, 10,000 কম লাভ করছেন। মানে হাটে নিলে হয়তো আপনার 10,000 লাভ বেশি হতো, কিন্তু আপনার পরিচিতির জন্য আপনি এটা করতেছেন যে আপনি কিছুটা ছাড় দিয়ে বিক্রি করতেছেন, ওই জন্যই প্যাকেজটা দেওয়া। তো দর্শক শুনলেন কি কারণে প্যাকেজ দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে তো ঢাকায় ব্যবসা করছেন? পনেরো বছর। অনেকে তো ঢাকা থেকে অনেকে অনেকে বলে, অনেক ব্যবসায়ী আছে আমরা শুনছি, ওনারা অনেকে লস করে আসছে, এটা এটা কি সত্যি? আমরা ওখানে আমরা বহু লাভবান আছি, জায়গা জমি মোটামুটি আল্লাহ যা করেছে ভালো। মানে ঢাকার থেকে ঢাকার ব্যবসায়ী? আমার এখানে কোনো ব্যবসা ছিল না আমরা ছাড়া। আপনারা ছাড়া কেউ ব্যবসা ছিল না? মানে আপনারা কয়জন ছিলেন এখানে? দুই ভাই। এই দুই ভাই আসলে কিন্তু টেগড়াটা কিন্তু এখন যত গরুর ব্যবসায়ী আছে সব কিন্তু টেগড়াতে, বড় বড় ব্যবসায়ীরা এখন মেলা রকম ব্যবসা হয়েছে। আপনারা যখন ব্যবসা করছেন তখন কোনো ব্যবসা ছিল না, শুধু গরুর ব্যবসাটাই ছিল? গরুর ব্যবসা ছিল, আমরা ছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা তো এই ব্যবসা ছিল না। আচ্ছা, বলদ গরুর ব্যবসা ছিল? বলদ, বলদ। আচ্ছা, এদিকে দেশি বলদটা দিতেন না ইন্ডিয়ানটা? ইন্ডিয়ান বলদ। ও, তখন তার কাটা ফাঁসি নেই? না তখন ছিল। আচ্ছা আচ্ছা, দর্শক শুনলেন যে তখন যে সময় তার কাটা ছিল না তখন থেকেই কিন্তু চাচারা ইন্ডিয়ান ষাঁড় বলদ গরুর ব্যবসা করতেন, দীর্ঘদিন ব্যবসা করেছেন ঢাকায়, যা কিছু করেছেন উনি কিন্তু অকপরে স্বীকার করেছেন যে ঢাকার ব্যবসা করেই কিন্তু এগুলা করেছেন। তো চাচা, আপনি তো আরও কিছু চিন্তাভাবনা করছেন, আর আপনি তো হাটঘাট ঘুরে, এখন কোন গরুর চাহিদাটা বেশি এবং কোন গরুটা কিনলে লাভ বেশি হবে দর্শকদেরকে? এখন মনে করো যারা আড়িয়া গরু কিনেছে, আড়িয়া গরুটা বর্তমান চাহিদা বেশি, চাহিদাটা বেশি। আচ্ছা, যারা হাড্ডি সার নিচ্ছে এরা কি করছে? হাড্ডি সারও ভালো, হাড্ডি সার পুষিয়ে ফেললে ওইলা গরুও ভালো। আচ্ছা, আপনি যখন এই হাড্ডি সারগুলো কিনেন? আমি হাড্ডি সারের ব্যবসা করি তো। আপনি তো রানিং দেখি তো, আপনি হাড্ডি সার ব্যবসা করেন? হাড্ডি সার ছাড়া অন্য কিছু করেন না? তা হাড্ডি সার যেমন একদম নর্মাল একদম হাড্ডি সার, এটা সর্বনিম্ন দাম কেমন পড়ে, আপনি কেমন দামে কিনেন? মনে করো আমি 40 হয়তো 32 পর্যন্ত কিনি, 32 থেকে 40 পর্যন্ত আমি কিনি। আচ্ছা, কেনার পরে কতদিন রাখেন? না এটা মনে করো আমি হাটে বেচা কিনা করি। আচ্ছা আচ্ছা, আর বাড়িতে যেটা মনে করো আমি রাখি, মনে করো 40-42-45 এইগুলা কিনে নেন, পরে যখন খাওয়া টাওয়া হয় 3 মাস পরে, 2 মাস পরে তারপরে বিক্রি করেন। দর্শক, আরেকবার গরুগুলি আমরা দেখব, তারপরে চাচার নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আপনারা যারা এই গাভি গরুর প্যাকেজটি সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করে নেবেন। টোটাল দামটা আসতেছে আমি জানাচ্ছি দর্শক, 6টি গাভি গরু রয়েছে, প্রত্যেকটা এভারেজ ওজন আছে, চাচা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন 110 কেজি করে। আমি আরেকবার দেখাচ্ছি, এটা কিন্তু অনেক বড় আকৃতির গাই গরু, দেখুন দর্শক, এটা 1 নম্বর, আপনার গরুগুলো চিহ্নিত করে রাখবেন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটি 4 নম্বর, এটা 5, এবং পরিশেষে এই যে গাভিটি দেখছেন এটা 6 নম্বর। তাহলে টোটাল প্যাকেজের মূল্যটা কত লাগছে আমরা জানাচ্ছি দর্শক। তাহলে চাচা, 6টা গরুর দাম লাগলো 3,39,000 লাগবে, মানে 56,500 করে 3,39,000 টাকা আসে। তাহলে এইটাই, তাহলে এটা কি ফিক্সড দাম? এটা ফিক্সড দাম। আচ্ছা, কেউ যদি মনে করেন যে নিল, নেওয়ার পরে পরবর্তীতে বায়না করলো, বায়না টায়না করার পরে দেখা গেলো তার পছন্দ হলো না, সেক্ষেত্রে কী করবেন? ওর টাকা ওকে ব্যাক করে দিবেন। দর্শক, এখানে কিন্তু গ্যারান্টি থাকলো, যদি আপনাদের বায়না করার পরে যদি পছন্দ নাও হয় তাও কিন্তু আপনারা আপনাদের বায়না অর্থ ফেরত পাবেন, ও টাকা নষ্ট হবে না। তো চাচা, আমরা বিদায় নিব, আপনার নাম্বারটা একটু বলে দেন।
হ্যাঁ বলেন নাম্বারটা 0172 4680 4680 5795 দর্শক নাম্বার দেওয়া থাকলো, আপনারা যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করবেন এবং আপনারা আগে যায় যে বায়না দিবেন গরু কিন্তু তার। তো দর্শক আমরা বিদায় নিব, আসসালামু আলাইকুম।